হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এম ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো একজোতে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। আমার মেয়ে মিষ্টু দারুণ একটা জিনিস বানাচ্ছে, তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তোমাদের পুরো ভিডিওটাই দেখবে, ঠিক আছে? চলো দেখাই আমার মেয়ে কি বানাচ্ছে। কি করছো মিষ্টু? দেখছো না, আমি জুসি বানাচ্ছি। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে দুধ জল দিয়ে খাবো। এ দেখতে পাচ্ছো আমার মেয়ে কি বানাচ্ছে, দেখো। তোমাদেরকে ভালো করে দেখাই, ঠিক আছে? দেখা যাচ্ছে না, ঘরের লাইট ভালো নেই, তার জন্য পরিষ্কার দেখাতে পাচ্ছি না। দেখো, দেখি কিভাবে বানাস, দেখি, দেখা দেখা কিভাবে বানাচ্ছিস। বড় হচ্ছে তো এরকমই হয় আমার। দেখো সেদিনকে ভালো হয়েছে। এখানে আছে হচ্ছে ময়দা, ময়দা মাখিয়ে নিয়েছি, আর ওটাকে হাত দিয়ে ছোট ছোট করে বানাচ্ছে। আর এইটাকে চষি বলে, এটা খুব টেস্ট হয়। দুধ দিয়ে ভেজে, প্রথমে ঘি দিয়ে ভেজে, মানে সরি, এটাকে বানিয়ে রৌদ্রে শুকিয়ে নিতে হবে, তারপর ঘি দিয়ে রৌদ্রে শুকিয়ে নিতে হবে। দু একদিন রৌদ্রে শুকালেই হবে। তারপর ঘি দিয়ে ভেজে দুধের সঙ্গে একসঙ্গে বানালে খুব টেস্টি হয়। তো আমাদের পাশের বাড়ি এক কাকিমা বানায় রোজ রোজ, তো সেটা দেখে আমার মেয়ে রোজ বলে আমাকে ময়দা মেখে দিতে। তো আজকে মেখে দিয়েছি, দেখো ওর কাণ্ড কি সুন্দর বানাচ্ছে। মানে ওই কাকিমার মতো তো হচ্ছে না, বুঝতেই পারো বাচ্চা মেয়ে। এদিকে একটু তাকা, কতবার তাকাবো আমি, কাজের দিকে তাকাবো না মোবাইলের এখানে তাকাবো। দেখুক আমার সব বন্ধুদেরকে দেখাও তুমি কি সুন্দর বানাচ্ছ। এটা মোটা মোটা হয়ে যাচ্ছে, সেদিন হয়েছিল ভালো, এখন হচ্ছে না। কেন হচ্ছে না? আমি ছোট নিচ্ছি গুলি, আর হলো বড়। তো আমার মেয়ের জন্য একটি লাইক, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুরা। খুব ভালো একটি জিনিস বানানো শিখছে ও, তো ওর ভালো হচ্ছে না বানানো, আর আমি পারি না বানাতে। আমি বানালে ওর থেকেও খারাপ হয়, মানে অনেক বড় বড় হয়, তো দেখতে খারাপ লাগে।